সপ্তম বেতনক্রম প্রদানে অসঙ্গতি সম্পর্কে রাজ্য শাখায় উপমুখ্যমন্ত্রীর বিবৃতি মনঃপূত না হয় রেফারেন্স পিরিয়ডে বিধানসভায় তুমুল হট্টগোল, প্রতিবাদ জানান বিরোধী সদস্যরা। বিরোধীদের জব্দ করতে কড়া মনোভাব নিয়ে সভা পরিচালনা করতে গিয়ে বিরোধী সদস্যদের টার্গেট হয়ে যান উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপাধ্যক্ষ অগণতান্ত্রিক মনোভাব প্রদর্শন করে বলে অভিযোগ তুলে বিরোধী সদস্যরা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। মঙ্গলবার অধিবেশনের রেফারেন্স পিরিয়ডে সপ্তম বেতনক্রম প্রদানে রাজ্য সরকারের অসঙ্গতি নিয়ে অর্থমন্ত্রীর বিবৃতি চেয়েছিলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। এই প্রসঙ্গে বিবৃতি দিতে গিয়ে সুস্পষ্ট করে কিছু বলতে গিয়ে কোথায় যেন বাধা পাচ্ছিলেন অর্থ তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনি জানান, কর্মচারীদের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটতে সরকার পিপি ভার্মার নেতৃত্বে এক্সপার্ট কমিটি গঠন করে এক্সপার্ট কমিটির উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরে উপমুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগে সপ্তম সিপিসি নিয়ে প্রধানমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সভাপতি ও অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে তথ্য দিয়েছিলেন তার সাথে বেতন কমিশনের কোনো মিল নেই। তিনি মোবাইল থেকে হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলন সভায় দেখাতে চাইলে উপাধ্যক্ষ তাকে বাধা দেন। এদিন সিপিআইএম বিধায়ক ভানুলাল সাহা উপমুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বলেন, এবং বলা হয়েছে যে কেন্দ্র সরকারের কর্মচারীদের ন্যূনতম বেতন যেখানে 18,000 টাকা, রাজ্য সরকারের কর্মচারীর ক্ষেত্রে তা হল 14,040। তাহলে 14,040 ছিল গ্রুপ ডি, এখন গ্রুপ সি রয়েছে, কিন্তু এখানে আলোচনা বলা হয়েছিল যে গ্রুপ ডি 18,000 টাকা। যাই হোক, আমি এটা বলছি এই কারণে যে আপনাদের দেওয়া ডকুমেন্ট দিয়ে বলছি যে এবং সপ্তম বেতন কমিশন যাওয়া মানে একে 16 থেকে যে বিরোধী
সদস্যরা যখন বিষয়টি নিয়ে এক একটি টেকনিক্যাল পয়েন্ট তুলে ধরে বক্তব্য রাখছিলেন, তখন বক্তব্য থেমে যাচ্ছিল উপমুখ্যমন্ত্রীর। সাথে বিধায়ক সুশান্ত চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ উপমুখ্যমন্ত্রীর হয়ে সাফাই গান। এরই মধ্যে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন রেফারেন্স পিরিয়ডের সময় শেষ করে দেন। এই নিয়ে বিরোধীরা একযোগে প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। অধিবেশনের প্রথম পর্বে আর যোগদান করেননি বিরোধী বিধায়করা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বলুন।